আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি অনিক, ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে মাহবুব বলছি। আজকে আমাদের একজন স্টুডেন্ট, আমরা অলরেডি আমাদের যে কোর্স ছিল এক মাসের, সেই কোর্সটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আজকে তাকে নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করব। তো তার আগে আমাদের যে চ্যানেলটা আছে, যারা সাবস্ক্রাইব করেন নেই এখন পর্যন্ত, আশা করব যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করবেন। আমরা চেষ্টা করছি যে আসলে এই দেশ থেকে কীভাবে বেকারত্বটা দূর করা যায়, এবং অনেকেই যারা বিদেশ যাচ্ছে এই কাজ না শিখে তারা যে অসুবিধেগুলো ভোগ করতেছে সেই বিষয়গুলো আজকে জানবো আমাদের এই স্টুডেন্ট থেকে। কেননা আমাদের যে স্টুডেন্ট, এই স্টুডেন্ট ছিলেন ইতালিতে দীর্ঘ 10 বছর প্রবাসী ছিলেন উইদাউট এক্সপিরিয়েন্স, মানে এমনি চলে গেছিলেন ইতালিতে। তো ওখানে যাওয়ার পরে উনি যখন ভেনাসে অবস্থিত, উনি স্থায়ী করতেছেন ভেনাসে, একটা শিপইয়ার্ডে জব করতেছেন, কিন্তু ওখানে যাওয়ার পরে উনি দেখলেন যে না, আমার আসলে এক্সপিরিয়েন্স হওয়া দরকার ছিল। এই জন্যেই সে আবার বাংলাদেশে রিটার্ন করে সে আমাদের এখানে এসে জব করলো। এই জন্যই আমরা তাদের সাথে একটু ইন্টারভিউ যাবো। আপনার নাম বলেন। জি, আমার নাম মোহাম্মদ হুসাইন শরীফ, আমি ইতালিতে দীর্ঘ 18 বছর থাকি। আমি শিবিরের চাকরি করি, বাট আমি অনেক দিন যাবৎ খুঁজতেছি যে আসলে আমার, দেখতেছি আমার পাশের বন্ধুরা ওয়েল্ডিংয়ের কাজ করতেছে, স্যালারি তাদের আমার চেয়ে অনেক ভালো। তো আমি সিদ্ধান্ত নিলাম, ডাবল বেতন। তো আমি সিদ্ধান্ত নিলাম যে আসলে আমি যদি ইতালিতে শিখি তাহলে আমার চাকরি সাইরা দিয়ে, ফ্যামিলি সাইরা দিয়ে আমার শিখতে সময় লাগে। জি, তারপর আমি ইউটিউবে খুঁজতে শুরু করলাম, অনেকগুলো ট্রেনিং সেন্টার পাইলাম। এর মাঝে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে বেটার যে অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। এটা দেখার পরে আমি ওনাদের সাথে আসা, ইতালি থাকতেই আমি কয়েকবার যোগাযোগ করছি, ওনাদের আন্তরিকতা দেখে আমি আসলাম। আসার পরে দেখলাম যে না, খুবই আন্তরিক, এবং আমাদের মনির স্যার আছেন, আমাদের মাহবুব স্যার আন্তরিকভাবে আমাদেরকে, আমাদের সকলকে শিখান, সবাইকে একইভাবে সুন্দরভাবে শিখান। তো তার থেকে আমি আসার পরে ভর্তি হলাম, এক মাসের কোর্স করলাম। কোর্স করার পরে এখন আমি 1G, 2G, 3G, 4G করলাম। করার পরে এখন আমি, আজকে আমার এক মাস পূর্ণ হলো, খুবই ভালো লাগলো। আর আমি এখন আপনাদেরকে এই বাটিক্যাল 1G রুট পাস দেখাবো, তারপর দেখাবো ঠিক আছে। তো আসলে আপনি তো একেবারে নতুন এই ব্যাপারে, মানে যেহেতু ওয়েল্ডিং প্রসিজার সম্পর্কে আমরা যতটুকু পারছি আপনাকে চেষ্টা করছি যে আমরা ওয়েল্ডিং প্রসিজার থিওরিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য। ইনশাল্লাহ, আমার একটা বিশ্বাস যে খুব সুন্দর আপনি জব প্র্যাকটিক্যালটাই করছেন, এবং থিওরিক্যাল যেগুলো আমি আপনাকে শিখাইছি ইনশাল্লাহ এগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন আশা করি ওখানে গিয়ে ঠেকবেন না। তো বেসিক্যালি এখন যে জব আপনি মোটামুটি আমাদের যে কোয়ালিটিটা দেখাচ্ছেন, সেই হিসাবে যদি আপনি জব মানে ইটালিতে যে একটা শিপইয়ার্ডে জব করেন আশা করি পারবেন। তারপরেও আমার মনে হচ্ছে যে আপনার অনুভূতিটা কি, আপনি আপনি যেখানে শিকার করে এখন কি আপনি ইটালিতে গিয়ে মোটামুটি জব করতে পারবেন? মোটামুটি না, ইনশাল্লাহ আমি ভালো জব করতে পারবো, ভালো জব পাবো ইনশাল্লাহ, ভালো জব করতে পারবো, আগের চেয়ে ডাবল করতে পারবো ইনশাল্লাহ। স্যার অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমাদের স্যারের জন্য দোয়া করবেন, এবং ইউটিউবে যারা দেখতেছেন তারা আপনার ভিডিওটা তাদের জন্য দোয়া করবেন। এবং আমি বলবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের ভিতরে আমি জানি যে আগ্রহ জন্মবে, তারপরও যারা চেষ্টায় আছেন যে আমরা বিদেশ করব বা বিদেশে যাব, আপনারা বেকার এই কারণেই তো বিদেশ যাওয়া, তাই না? তো এই জন্যে আমি বলবো যে আপনারা অবশ্যই, শুধু ওয়েল্ডিং কেন, যে কোনো যেই কোনো ট্রেডে আপনারা যদি একটা এক্সপিরিয়েন্স নিয়ে যান বিদেশে গেলে খুব ভালো থাকবেন, সেখানে হোক পাইপ ফিটার, ফ্যাব্রিকেটার, ইলেকট্রিশিয়ান, স্কেফোল্ডিং, হ্যাঁ এনিহাও ওয়েল্ডিং সেকশনে তো অনেক প্রসিজারই আছে, যেখানে আমরা স্মাও, ফিকাও, জিমাও, MIG, GTAW অল ইন অল কিন্তু আমাদের ট্রেনিং সেন্টারে আমরা কিন্তু ট্রেন করাই। সো আপনারা চাইলেই ইনশাল্লাহ আমাদের ট্রেনিং সেন্টারে আমাদের কমিউনিকেশন করতে পারেন, বা আপনারা ভিজিট করতে পারেন আমাদের ট্রেনিং সেন্টারে। আপনারা আগে এসেই একবার ভিজিট করেন, দেখেন আমাদের যে ডিসিপ্লিন, রুলস অ্যান্ড রেগুলেশন, ইভিন আমাদের যে ম্যানেজমেন্ট পলিসি, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে একদম ফরেন কান্ট্রির মতো আমরা আমাদের ছাত্রগুলোকে গড়ার জন্যে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের যে শরীফ ভাই উনি আপনাদেরকে আজকে একটা ভার্টিক্যাল পজিশন, সিঙ্গেল বি বার জয়েন, হ্যাঁ কমপ্লিট আপনাদেরকে জবটা মেরে দেখাবে, রোড, হট, ফিল আপ অ্যান্ড ক্যাপিং,
তবে জবের যে প্রিপারেশনটা অ্যাকচুয়ালি উনি যে জবের প্রিপারেশনটা আপনি নিজেই করছেন তাই না? তো এই যে জবে যে আমরা যেতে আপনি অ্যাকচুয়ালি যে ব্যাকিং ফ্ল্যাট বার ইউজ করছি সেখানে আমরা রোড গ্যাপও দিয়েছি যে বিকজ FCAW যে ওল্ডিংটা এই ওল্ডিংটা কিন্তু আমাদের যদি আমরা যদি আর্গন অ্যান্ড প্লাস CO2 80 এবং 20% যদি আমরা মিক্স করি তাহলে কিন্তু আমরা রোড গ্যাপ রেখে কিন্তু আমরা FCAW ওল্ডিং করতে পারি, চাইলে কোনো সমস্যা নেই। কিন্তু ডিরেক্টলি CO2 করলে দেখা যাচ্ছে যে আমরা একটা জিনিসের উপরে ডিপেন্ড হয়ে যায়, যেমন ফ্ল্যাট বার অথবা ব্যাকিং সিরামিকের উপরে। সো এই জন্যই আমরা চাই যে হার্ডলি যে কাজগুলো ওগুলো আমরা আমাদের স্টুডেন্টকে শেখানোর জন্য। তো যাই হোক বন্ধুরা, আমাদের ভিডিওর সাথে থাকবেন। শরীফ ভাই আপনি জব শুরু করুন। আপলোড করবো আমাদের সেই ইয়াটা মানে জবটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো আজকে আমরা যে জবটা উনি আমার যে স্টুডেন্ট এমডি শরীফ ফ্রম ইটালি তো উনি জবটা মারছেন। আপনারা একটু দেখেন যে ওর ট্যাপিং, বিকজ এখানে আমরা যদিও ফ্ল্যাট বার দিয়ে ওয়েল্ড করাইছি এই কারণে প্যানেটেশন আমরা দেখাতে পাচ্ছি না। তো ট্যাপিং থ্রি লেয়ারে ক্যাপিং করেছে আলহামদুলিল্লাহ, এক মাস ট্রেনিং করে খুবই সুন্দর জব করেছে। তো আমি দোয়া করবো যে আমার স্টুডেন্ট অবশ্যই ইতালি গিয়ে ভালো করবে, তো অবশ্যই আরও সুন্দর করবেন। আর অ্যাকচুয়ালি তো আমি আপনাকে অলরেডি চেষ্টা করেছি যে দুটো ফিলেট ওয়েল্ডগুলো 3F এবং 4F যে যেগুলো আছে জবগুলো আছে এগুলোকে যদিও একটা করছেন আবার ওখানে গিয়ে স্টাডি করবেন, ইতালি থেকে অবশ্যই স্টাডি করবেন। আশা করি যে ইনশাল্লাহ জব করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আর আমি আবারও বলছি যে আমাদের যে ওয়েল্ডিং অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি যে আমাদের দেশটাকে বেকার মুক্ত করার জন্য এবং দক্ষ কারিগর তৈরি করার জন্য যে কোনো ট্রেডে, শুধু ওয়েল্ডিং না, আমি আবারও বলছি যে শুধু ওয়েল্ডিং না, এখানে আমাদের ফেব্রিকেশন আমরা শেখানো হয়, পাইপ যেটা আপনার পাইপিং সেকশনে যে পাইপ ফিটার ওই কাজটা শেখানো হয়, ইলেকট্রিক যেটা আপনার শিপইয়ার্ড অ্যান্ড কনস্ট্রাকশন সাইড যে ইলেকট্রিশিয়ান সেই কাজটা আমরা শেখাই, স্কেফোল্ডিং উইথ ওয়েল্ডিং অল অফ প্রসেস। সো অবশ্যই আপনারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আবারও বলছি। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।